নমস্কার বন্ধুরা, আমি আলপনা শুরু করছি আজকে নতুন ব্লগ। আর সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। এত সুন্দর ফুলের বাহার দেখো বাড়িতে, চারপাশে আমাদের ফুল গাছ। তো ফুল গাছে একটু আগাছা হয়ে রয়েছে, তো এগুলো পরিষ্কার করার জন্য লোক আসবে। কিছুদিন আগেই পরিষ্কার করেছিল, আবার আগাছা জন্মেছে যেহেতু বর্ষাকাল। পরিষ্কার হয়েই থাকে প্রায়ই, আর আগাছা তো হবেই যেহেতু তোমার চারপাশটা পুকুর, পুকুরের ধারে ফুল গাছগুলো। আর কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তো এক রাশ এরকম ফুল দেখে সত্যি ভীষণ মনটা খুশি হয়ে যায়, হ্যাপি হয়ে যায় এরকম প্রাকৃতিক দৃশ্য। আর একদম সকালে আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা একটু অন্ধকার অন্ধকার, মেঘলা মেঘলা, তারপর দেখি না ঠিক হয়ে গেছে। আমি সমস্ত কাজটা সেরে ঘরটর মুছে পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এখন আমি ঠাকুরের জন্য ফুল তুলে নেব, ফুল তুলে ঠাকুরের সমস্ত কাজগুলো করে নেব। আর যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আজকে সোমবারটা তো ভালো মতো পুজো দিতেই হবে। আর হাজব্যান্ড কালকে লাড্ডু এনে রেখেছে বিকেলবেলা, তো সেই লাড্ডুটা দিয়েই এখন ভোলানাথকে আমি পুজো করব। ধুতুরা ফুল, বেলপাতা, দূর্বা, তারপরে সমস্ত কিছু ফুল নিয়ে নিয়েছি এখানে। আর এখন আমি পুজোটা করে নিচ্ছি। এখনো আমার সোনামা উঠেনি ঘুম থেকে, ও উঠতে উঠতে খানিকটা দেরি আছে, এখন মোটামুটি 7টার মতো বাজে। সকাল সকাল পুজোটা সেরে নিলে আর সমস্ত কাজগুলো করে নিলে মনে হয় আমার অনেকটা কাজ এগিয়ে থাকলো, আর বড় বড় কাজগুলো সব হয়ে যায়। পুজো সকালে দিলে আমার মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়, সারাদিনটা ভীষণ ভালো কাটে, একটা পজিটিভ মাইন্ড সারাক্ষণ, মানে পজিটিভ মাইন্ড হয় না যে সবসময় হাসি খুশি থাকে, সারাদিনটাই সেভাবেই কাটে আমার, খুব ভালো যায়। আর তারপরেই চলে এসেছি গরম জল আমার হাজব্যান্ডের জন্য রেখে, তারপর চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর চিনি ছাড়া চা আমার বাবাকে দিয়ে দিয়েছি। তারপরে মা আর আমি দুজনে খেয়ে নেব, না আমি আজকে চা খাইনি, গরম জলে খেয়েছি, তো শুধু মা আর বাবা দুজনেই খেয়েছে চা। আর সকালের মধ্যেই এত সুন্দর করে গুছিয়ে কাজ করলে না এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো, আর ভীষণ ইজিও হয়ে যায় সকালবেলা যদি সব কিছু গোছানো থাকে। তো সবজিগুলো বেছে নিয়েছি, কালকে সবজিগুলো এনেছে, লাল শাকটা ফ্রিজে রেখেছি কেটে, ওটা আজকে আর রান্না করব না। আজকে দেখি ফুলকপিটা না নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তো ফুলকপিটা আজকে কেটে কুটে যেটুকুনো হয় রেখে তারপরে বাকিটা ফেলে দেব। আর ফুলকপির এখন খুব দাম হোক, আর কিন্তু দাম বেশি, অথচ আনার পরে একদিন পরেই দেখি কেমন খারাপ হয়ে যাচ্ছে ফুলকপিগুলো, তো ফুলকপি আনতে আর না বলবো, তার থেকে স্কোয়াশ, পটল, আলু এগুলোই বরং ভালো। ফুলকপি আর কয়টা দিন না গেলে ভালো হবে না, শীতটা না পড়লে ফুলকপি, এখন ফুলকপি খুব একটা ভালো না আর কি। তবে আমার ভাপ দিয়ে ফেলে দিলে ভালো করে রান্না করলে খেতে খারাপ লাগে না, ফুলকপি ভালোই লাগে। তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেক কয়বার ধুয়েছি আমি ফুলকপিটা সুন্দর করে, তারপরে যে ভাপে বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা সময় ভাপ দিয়েছি, একটু নুন দিয়ে ভাপ দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে, তারপর আমি
পটলটা সবজিগুলো সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আর ওদিকে রান্নাও বসিয়েছি আমি এখন চাল কুমড়োটাও কেটে নিচ্ছি চাল কুমড়ো আমাদের একটা এনেছে কালকে বাজার থেকে আর পাশের বাড়ির দিদা দিয়ে গেল এই অর্ধেকটা এই আমি মাকে বললাম এই অর্ধেকটাই রান্না করি কেননা ওটা থাক যেহেতু ওটা গোটা রয়েছে নষ্ট হবে না আর চাল কুমড়োটা হাজবেন্ড কালকেই বলেছিল যে মুগ ডাল ছিটিয়ে রান্না করতে তাই জন্য মুগ ডালটাও বসিয়ে দিয়েছি একটু মুগ ডালটা বসিয়ে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি তো মুগ ডালটা একটুখানি ভেজে দিতে হবে আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে এই রেসিপিটা একটু ধনে পাতা দিয়ে দিই এটাতে ভীষণ ভালো খায় ও যেহেতু নিরামিষ জানোই তো তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার শ্রাবণ মাসটা পুরো মাসটাই নিরামিষ তো এবার খানিকটা জল দিয়ে জলটা ফেলে দিয়ে আর একটু জল দিলাম তো এই জলটা একটু ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি চাল কুমড়োটা দিয়ে দেব তো আমাদের গাছেও অনেক চাল কুমড়ো হয়েছে সেগুলো পাড়া হবে যখন পাড়া হবে তখন ভিডিও করব অবশ্যই চাল কুমড়ো বেশ চার পাঁচটা হয়েছে চাল কুমড়ো বড় বড়ও হয়েছে আর রান্না করতে গিয়ে যদি দেখি মশলা টশলা কৌটোতে ঠিকঠাক জায়গা মতো নেই তখন খুবই অসুবিধা হয় আমার ওই জন্য আগেই সব গুছিয়ে টুছিয়ে নেই কিন্তু আজকে জিরে আর ধনেটা দেখি কম রয়েছে তার জন্য তাড়াতাড়ি ঢেলে নিলাম আর আজকে সমস্ত কিছু এই নিরামিষ জবে থেকে চলছে আর মিক্সি গ্রাইন্ডার ব্যবহার করাও মানে উঠেই গেছে প্রায় আমি সমস্ত কিছু হাতেই করে নিচ্ছি হালুম সোনা হালুম সোনা রে আর আমার সোনামা উঠে গেছে আমার অর্ধেক রান্না হতে হতে সোনামা এখন মোটামুটি 8:30 পৌনে 9টার মতো বাজে হ্যাঁ 8:30 মতো বাজে তো সোনামাকে ব্রাশ ট্রাশ করিয়ে প্রথমে আমি জল দিয়ে দিই ওকে খেতে জল দিয়ে তারপর আমি ওকে আমার ভিজিয়ে যে রাখি রাত্রেবেলা ওটা দিই কোনো কোনো দিন আবার হয়তো মনে থাকে না তো সেদিন কি হয় সেদিন এমনি শুধু জল দিয়ে দিই খেয়ে নেয় খালি পেটে জলটা খাওয়ার অভ্যেস করি ওকে একটু হলেও আর এখন আমনগুলো ছুলে দিচ্ছি একটু সময় কাটাতে হয় ওর জন্য সকালে উঠলেই একটু কোলে কোলে রাখতে হয় তারপর একটু গল্প করতে হয় সকালে কিছুটা সময় ওর সাথে কাটাতে হয় তো সুন্দর করে ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিচ্ছে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি ওকে প্রসাদটা দিয়ে দেব তো আমি যেদিন যেদিন দেখে আমার পুজো হয়ে গেছে সকাল সকাল সেদিন সেদিন সোনামা গিয়ে এরম প্রণাম করে আসে আর কি আমার ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা আর ওকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছি লাড্ডু ও বলে এটাকে গোপুর লাড্ডু ভীষণ ভালোবাসে খেতে আসলে ছোটরা তো পরিবার থেকে এই শিক্ষাটা মানে যা দেখে আমরা যা করি বাবা মা বাড়ির ফ্যামিলির লোকেরা যা করে তাই কিন্তু শিশুরা শেখে তাই জন্য ওদের সামনে সবসময় ভালো কিছু করারই চেষ্টা করি আর কি যতটা পারি যে কিভাবে ওরা সুন্দর জিনিস কিছু শিখবে সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করি অবশ্য সব বাবা মাই তাই করে যেহেতু শিশুই পরবর্তী কালের জেনারেশন ওইটাই শিশুরাই দেশে ভবিষ্যৎ তাই জন্য শিশুদের সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করলে সব থেকে ভালো আর এই গল্প করতে করতে আমার রান্না অর্ধেক কমপ্লিট আর অর্ধেক হচ্ছে আর এরপরে আমি মেয়েকে খাইয়ে দেব একটু পটল ভাজা আর ঘি নিয়েছি খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নেব সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে এবার আমি বসে পড়েছি ফুলকপি আলু তরকারি পটল ভাজা আর কুমড়ো ও যে চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ঘন্ট তারপর আমরা তিনজন মিলে পেয়ারা পাড়ছি পেয়ারা খাবো দুপুরে খাবা কি হয়েছে
পেয়ারা ডাঙ্গি হ্যাঁ তুমি কোনটা খাবে বাবা এটা এই পাকাটা পাকা বলা খাবো না আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর আমি একটু বিশ্রাম নিচ্ছি আমিও বিশ্রাম নিচ্ছি